প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আরসিবির বিপক্ষে সুখকর জয়ের স্মৃতি নিয়ে শক্তিশালী গুজরাটের বিপক্ষে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স, যেখানে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতার ওপেনিং ব্যাটার জগদীশান এবং গুরবাজ দুইজনের শুভ সূচনা করেন। দুইজনে ভালোই করছিলেন, কিন্তু হঠাৎ করে জগদীশান 19 রান করে আউট হয়ে যান। এরপর তাকে সঙ্গ দিতে মাঠে নামে শার্দুল ঠাকুর, যিনি কিনা অনেকদিন পর দলে জায়গা পেয়ে 0 রানে ফিরে যান। কিন্তু রহমতুল্লাহ গুরবাজ, তিনি কিন্তু সুযোগ পেয়ে কাজে লাগালেন, বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। একের পর এক স্ট্রোকের ফুল জুড়ি ছোটালেন রহমতুল্লাহ গুরবাজ। গুজরাটের বোলারদের মেরে পিটিয়ে তুনুদুনু করে দিলেন তিনি, একাই কিন্তু বিশাল একটি স্কোর করলেন। রহমতুল্লাহ গুরবাজের কল্যাণে কিন্তু কলকাতা তার স্কোরটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে। মাঝে কলকাতার অধিনায়ক নীতির সানা, তিনি মাত্র 4 রান করেছেন, অন্যরা ব্যর্থ হন। শেষ পর্যন্ত ট্যালেন্টারদের কল্যাণে কলকাতা একটি ভালো স্কোর দাঁড় করায়। রহমতুল্লাহ গুরবাজ 39 বলে 81 রানের একটি বিশাল স্কোর খেলেন, যেখানে তিনি হাফ সেঞ্চুরি করার পর নিজের বুকে নিজে ঘুষি মারেন, বোঝাতে চেয়েছেন যে আমি এখনও ফুরিয়ে যাইনি, আমি আবারও দেখিয়ে দিলাম। 81 রানের ইনিংস খেলতে রহমতুল্লাহ গুরবাজ 4 মারেন 5টে, কিন্তু ছক্কা মারেন তার চেয়ে বেশি, 7টি ছয়ের মার মারেন। একের পর এক বল আসতে পড়ে বাউন্ডারি সীমানার বাইরে। গুজরাটের খেলোয়াড় রশিদ খান, তিনি শুধু অবাক চোখে বিস্ময়ে তাকিয়ে দেখলেন এত বিশাল ছক্কা কীভাবে মারলেন রহমতুল্লাহ গুরবাজ। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স 20 ওভারে 179 রানের স্কোর দাঁড় করায়। রহমতুল্লাহ গুরবাজ যে মূলত হচ্ছে এই স্কোরের কারিগর, অনেকদিন পর সুযোগ পেয়ে তিনি নিজেকে চিনিয়ে দিলেন। তো বন্ধুরা, তার ইনিংসকে কীভাবে আপনারা দেখছেন লিখে জানাতে পারেন। ভালো থাকুন, ধন্যবাদ।